তিল তিল করে গড়ে ওঠা আদি থেকে বর্তমান আধুনিক কলকাতা বাঙালির কাছে অনেকটা স্বপ্নের নগরীর মতো। শুধু বাঙালি বলবো কেন, সকলের কাছে এক অলৌকিক বিস্ময়ের জায়গা। যেন এই শহরের যেন প্রাণ আছে, তাই জন্যই তো এই শহরটাতে ফিল্ডে মনে হয় যেন মাতৃ করে স্বস্তি নিঃশ্বাস ফেলছি। বাঙালি হৃদয়ের সাথে কলকাতার এই অবিচ্ছেদ্য বন্ধন চিরন্তন। ট্রাফিকের ক্যাকোফোনি থেকে রাজনৈতিক তরজা, চায়ের দোকানের ঠেক থেকে বৃষ্টি ভাজা দিনে তেলেভাজার দোকানের ভিড়, দুর্গাপুজো, পার্ক স্ট্রিটের ক্রিসমাসের হুল্লোড়, কলকাতা ছাড়া কি সম্ভব? হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, নর্থ কলকাতার বাড়ির যে দাওয়া মানে রক, এগুলোই তো কলকাতার এক চিরন্তন ছবি, যা এক লহমায় এক ভালোবাসার মোড়কে মরিয়ে দেয়। হয়তোবা অনেক কিছু কালের নিয়মে বিলীন হয়ে গেছে, কিন্তু তবুও আমার তো মনে হয়, প্রতিনিয়ত মনে হয়, এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। আজ এমনই একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখে কি বুঝতে পারছো জায়গাটা কোথায়? এটা হচ্ছে গড়ানহাটা। ঠাকুরের সমস্ত গহনা, এমনকি নিজেরাও চাইলে পড়তে পারো, ব্রোঞ্জের উপর গোল্ড প্লেটেড করা, সেগুলো সব এখানেই বিক্রি হয়। সেই জিনিসের বা বলতে পারো সেই গহনার এক বিরাট বাজার এটা। পাইকারি হারে এখানে বিক্রয় হয়। কোনো অন্য জায়গায় ঠাকুরের গহনা কিনতে গেলে তো সেই জিনিসটার যা দাম নেবে, এখানে ধরে নাও অর্ধেকের কমে তুমি সমস্ত গয়না পাবে। মাকে সাজানোর বা যে কোনো তোমার ইষ্টকে সাজানোর জন্য এক অদ্ভুত। প্রতিবার যখন আমি এখানে আসি, এক একটা দেখে যাই যে পরের বার মায়ের জন্য কী জিনিস নিয়ে যাব। আমার বড় প্রিয় জায়গা, ইচ্ছে ছিল এবছর একটা সীতাহারের, তো আমার মায়ের যেটা মাপ ছিল সেই মাপে সীতাহার পাইনি। কিন্তু আমি মায়ের জন্য কী কী কিনেছি সব তোমাদেরকে দেখাবো। আমি প্রতিবার আসলে না এই বড় বড় মালা, তারপরে বড় বড় মুকুট, এগুলো দেখলে একটা খুব ভালো লাগে। মার জন্য কিছু না কিনে নিজেকে নতুনভাবে সজ্জিত করতে তো ইচ্ছাই করে না। আর আমার কাছে এই যে দুর্গা পুজো বলো বা আমার মায়ের এই বাৎসরিক পুজো বলো, আমার কাছে এটা শুধু নিখাত পুজো, ইষ্ট বা দেবতার সাথে তার ভক্তের এক মেলবন্ধন বা এক মায়ের সাথে তার মেয়ের এক মেলবন্ধন। উৎসবের এখানে কোনো লেনদেন নেই। অনেক সময় অনেক জায়গায় শুনছি উৎসবটাকে বয়কট করা হোক, আমরা উৎসব হিসাবে পালন করি, তাই না হলে দেখবে বাংলা বাদ দিয়ে বাকি পুরো ভারতবর্ষ জুড়ে এই সময় শুধু শক্তির আরাধনা হয়। নবরাত্রির এক আলাদা মাহাত্ম্য, ন দিন মা উগ্র রূপে থাকেন, অসুরের সাথে যুদ্ধে লীন থাকেন। এই ন দিন মাকে যদি সাধনা করো, প্রাণ ভরে মাকে ডাকো, এমন কোনো অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে না তা মনে হয় এই ব্রহ্মাণ্ডে নেই। সেই সময় আদিশক্তি ধরণীতে আবির্ভূত হন। শুধু যে এই সময় তাও নয়, সবসময় মা আমাদের মাঝে থাকেন কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে। আমার কাছে দুর্গাপুজো চিরকালই শুধু মাতৃ আরাধনার এক অতি উত্তম মুহূর্ত। আর আমার তো এই দিনটা এক বছরের অপেক্ষা। দ্বিতীয় দিন বাড়িতে মার পুজো, যে সাধ্যমতো পুজো করি, একদিনে পূর্ণ দুর্গাপুজো, প্রাণদান, চক্ষুদান, সমস্ত 108 পদ্মদান, 108 প্রদীপ দান আমি মুখিয়ে থাকি, জানো, নিজের হাতে জোগাড় করার চেষ্টা করি। কোনো মাধ্যম, কোনো দ্বিতীয় পক্ষ কেউ নেই, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে যাই, যত কিছু কেনাকাটা করি মায়ের জন্য গুছিয়ে সমস্ত কিনে নিয়ে আসি, যা আমার পছন্দ, যা আমি মন থেকে ভেবে রেখেছি সমস্ত। যদি বলবে যে এত বড় পুজো মাকে কি সোনার কোনো গহনা কিনে দাম, না না, এখনও সেই সময়ে উপস্থিত হতে পারিনি, দিতে পারিনি, তাই জন্য ইউলেই মায়ের জন্য আয়োজন করি। মাকে সাজাতে যে আমার বড় ভালো লাগে, এই দিনটার অপেক্ষায় আমরা চারজন, মানে আমি, আমার কর্তামশাই আর আমার দুই কন্যা অধীর আগ্রহে থাকি। মাকে রাজরানীর মতো সাজাবো, মায়ের পুজো হবে, আমার বাড়ির পুজো না একটু অদ্ভুত বলতে পারো। এই পুজোর সময় বাড়ির কারুর উপস্থিতি কখনো যেন মায়ের কাছে কাম্য হয় না, সে কারণে আড়ম্বরের পুজো আমার নয়, এটাও আমার উৎসব নয়, শুধু আমরা চারজন মা, আর আমার মায়ের মাঝে মাধ্যম, আমাদের ব্রাহ্মণ পুরোহিত। আর যদি বলো মার ভোগ যে রান্না করি,
সেই আয়োজিত ভোগটা আমি কোনো মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আসি, মানে ভাণ্ডারার আয়োজন করি। গত বছর গোটা পঞ্চাশে করেছিলাম, এবছর দেখি মা কতজনের যোগান করে দিতে পারে, কারণ অন্ন তাদের দেওয়া উচিত যারা সেটা ভালোভাবে পায় না। ভাণ্ডারার মানে হচ্ছে যারা অভুক্ত, যারা ভালো মন্দ পায় না তাদের কাছে মায়ের প্রসাদ পৌঁছে দিয়ে আসা, নাকি যারা রোজ ভালো মন্দ খায় তাদের মুখে দেওয়া প্রসাদ। আমার পাড়ায় আমি সকলের মাঝে বিতরণ করি, কিন্তু মায়ের আসল প্রসাদ আমি প্যাকেট বন্দি করে নিয়ে যাই। কত ছোট ছোট শিশু আসে, তাদের মধ্যে আমার মায়ের প্রসাদ বিলিয়ে দিই। তারা যখন এক গাল হাসে, একটার জায়গায় দু হাতে দুটো প্যাকেট নিয়ে যায়, আমার মনে একটা অদ্ভুত তৃপ্তি, এক অদ্ভুত শান্তি। মার জন্য নিয়ে গেলাম, তারপর ফিরলাম বড় বাজারের এখানে মায়ের দশকর্ম করতে। এই দোকানটায় গত বছর থেকে আমি দশকর্ম করতে আসি, বলতে দ্বিধা নেই। আমি অন্য জায়গায় যখন আমার বাড়ির কাছাকাছি মায়ের দশকর্ম করতাম, যতটুকু মায়ের প্রয়োজন 6-7 হাজার টাকার দশকর্মার বিল হয়ে যেত। কিন্তু যবে থেকে, মানে গত বছর থেকে এই দাদার কাছে আসছি আমি দশকর্ম করতে, সমান জিনিস আমি এখান থেকে কিনি, আমার ওই 2-2.5 হাজার টাকার মধ্যে পুরো দশকর্ম কমপ্লিট হয়ে যায়। তাই এখানে যাই, সমস্ত কিনে নিয়ে বাড়ি চলে আসি। এই দেখো এই জিনিসগুলো মার জন্য কিনেছি। এবছর মাকে ভীষণ ইচ্ছা হয়েছিল কঙ্কন পরানোর, গত বছর চুড় এনেছিলাম, চুড়গুলো আছে, আর এবারে মার জন্য আমি কঙ্কন নিয়ে এসেছি। মা 8 হাত, আমার মা অষ্টভুজা, তাই 8 হাতের জন্য 8খানা কঙ্কন। মায়ের মাথায় থাকবে এই মুকুটখানা, এই মুকুট আমার ভীষণ ভালো লেগেছে, পড়লে না আমার মাকে পুরো রাজরানী মনে হবে। আর মায়ের জন্য 2 কন্যা এবছর আমার সাথে গিয়েছিলো, ওদের দুজনের ভারী ইচ্ছা মাকে আমি এই কানপদ্মখানা কিনে দিই, তাই আমি একে মাকে আমি কিনে দিয়েছি। আর এর সাথে যেটা এসছে, গত বছর দেখেছিলাম এই পদ, মানে জবার যে সেট, মানে ব্রোঞ্জের উপর জবা ফুলটা করা, তার উপর লাল মিনাকারি করা, এটা বিশাল বড় পাওয়া যায়। আমি ছোটোই বলে রেখেছিলাম আর একটু বড় হলে ভালো হতো, তবে এটাও যে আমার মাকে খুব খারাপ লাগবে তা নয়। কিন্তু তার মাঝে 2টো কানের আছে, হার আছে, আর এটা মায়ের জন্য কিনেছিলাম মাকে পরাবো বলে। কেমন হয়েছে আমার মায়ের গহনা বলতে কেউ ভুলো না, কিন্তু ভীষণ মন ভালো হয়েছে। আর এগুলো কিনে আনার পর যখন ওর সামনে বসে, মন্দিরের সামনে বসে মাকে দেখাই, মাকে বলি এবছর তোর জন্য এই যত সামান্য আয়োজন করতে পেরেছি, যেমন তুই জুগিয়ে দিয়েছিলিস মা, আমি ঘুরে ঘুরে তোর জন্য তেমনটুকুই আনে এনেছি, তখন কেন জানি না 2টো চোখ ভরে ওঠে। মার মেয়ের কথা কি না, সেখানে মায়ের ঝিয়ের ঝগড়াও যেমন আছে, তেমন অটুট বন্ধন আছে, ভালোবাসা আছে। আমার মা হাজারের ভিড়ে আলাদা, আমি কোনো দুর্গাপুজোর উৎসবের কথা আয়োজন করে বলিনি, আমি শক্তির আরাধনা করেছি, কারণ বিনা শক্তি শিব সবমাত্র। শিব বানান থেকে ইকার, যেটা শিবের শক্তি যদি সরিয়ে দাও শিব সবে পরিণত হয়, তাই শক্তির আরাধনা আমাদের বড় বেশি দরকার। এই যে এখন উত্তাল সময়টা যাচ্ছে, চারিদিকটা এত অশান্ত, ন্যায়ের বড় দরকার, তার ধরিত্রীতে আবির্ভূতা হওয়া বড় দরকার। তার প্রাণদান চক্ষুদান যখন হবে, সন্ধি পুজোর মুহূর্ত যখন হবে, উৎসব ভেবে নয়, দলে দলে যাবে প্যান্ডেলে, দুহাত ফেলে, পারলে তোমার শাড়ির আঁচল ফেলে ওর কাছে প্রার্থনা করবে, তুমি নেমে এসো, তোমাকে আজ বড় দরকার, ন্যায়ের জন্য দরকার, আমাদের আন্দোলনে দরকার, আমাদের রাজপথে তোমার সামিল হওয়া দরকার। এই উমাকে জাগ্রত করতে হবে, যাতে আগামী সমস্ত উমাদেরকে আমরা রক্ষা করতে পারি। এবছর মায়ের যে কাপড় কিনেছিলাম, নারায়ণের ধুতি, শিবের ধুতি, মাকে দেখো 2টো খুব সুন্দর আমি ঢাকাই শাড়ি কিনে দিয়েছি, গামছা, এইগুলো সমস্ত। আর যে দাদার দোকান থেকে কিনি তোমাদেরকে গল্প করি, ব্যাগ খুলে শাড়িগুলো তোমাদেরকে দেখাতে গিয়েই শাড়িটা চোখে পড়লো, দাদা জবরদস্তি এটা আমাকে দিয়েছিল। দাম বলে দাদার ভালোবাসাটাকে ছোট করব না, কিন্তু দাদার অকৃত্রিম আদি ভালোবাসা আমাকে আরও সমৃদ্ধ করে দেয়, মানুষটা যে বড় ভালো। এটা হচ্ছে মার জন্য শাঁখাপলা নোয়া নিয়ে আসি, আর মায়ের জন্য শাঁখাপলা কিনতে গিয়ে মায়ের মেয়েও কিন্তু নতুন শাঁখাপলা পরে নিয়েছে জানো। চলো